সালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এস মোবারক হোসাইন আমি নাকান গলা বিশেষজ্ঞ পারবি হসপিটালে আমি নিয়মিত চেম্বার করছি পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে সাতটা আমি আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট একটা কানের খৈলের ব্যাপারে একটা টিপস দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমাদের সবারই একটা ভুল ধারণা আছে আমাদের কানের মধ্যে ময়লা হয় ময়লাগুলো অবশ্য অবশ্য পরিষ্কার করতে হয় নিয়মিত পরিষ্কার করতে হয় অনেকে গোসল করার পর প্রত্যেক দিন কটন বার দিয়ে কানটা পরিষ্কার করে যেন এটা অতি জরুরি অ্যাকচুয়ালি আমাদের কানের ময়লা একজন পূর্ণবয়স্ক মানুষের কোনোদিনও ময়লাটা জমার কথা নয় শতকরা একজন দুজনের যাদের অতিরিক্ত কানে ময়লা প্রোডাকশান হয় যেটা আমরা সেরোমেন বলি ওয়াক্স অতিরিক্ত যদি ময়লা সৃষ্টি হয় কারো কারো কোনো প্যাথোলজিক্যাল কারণে তাদের শুধু ময়লাটা কানে জমে যেতে পারে নর্মালি একটা পূর্ণবয়স্ক মানুষের ময়লা জমার কথা নয় এগুলো অটো এক্সপালশান অটো এক্সপালশান মেকানিজমে এটা কানে ময়লাগুলো আমাদের কান থেকে বের হয়ে যায় আল্লাহ আমাদেরকে অভাবেই সৃষ্টি করেছেন তবে কারো কারো ক্ষেত্রে বিশেষ করে খুব অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিংবা ও অনেক সিক্সটি ফাইভ অ্যাভাব অথবা সেভেন্টি ফাইভ অ্যাভাব যাদের বয়স তাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ময়লা জমে যায় এই ক্ষেত্রে তাও আমরা অস্থির না হয়ে আমরা প্রথমে আমাদের বাসার মধ্যে সবারই বাসার মধ্যে অলিভ অয়েল থাকে অলমোস্ট সবার মধ্যে অলিভ অয়েল থাকে আমরা প্রতিদিন দুই ফুটা তিন ফুটা করে অলিভ অয়েল দিতে পারি পাঁচ সাত দিন দেওয়ার পর ময়লাটা নরম হয়ে যায় নরম হলে আমরা সহজে আস কটন বাট দিয়ে একটু করে চেষ্টা করতে পারি তবে কোনো সময় জোড়া করা যাবে না কান জোড়া করলে ময়লাটা বের তো করতেই পারবো না বরঞ্চ আমাদের কানের পর্দা কিংবা এক্সটার্নাল অডিটারি ক্যানার কানের যে পথ এক্সটার্নাল অডিটারি ক্যানার এটা ইঞ্জুরি হতে পারে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া কারণ কানের ময়লাটা বের করা একমাত্র তাদের পক্ষেই সম্ভব নাহলে যে কেউ যারা এই ব্যাপারে অভ্যস্ত নয় কানের ময়লা বের করার ব্যাপারে তাদেরকে দিয়ে বের করতে গেলে এটা কানের প্রায় ক্ষেত্রে অসুবিধা হয় কানে পর্দার ক্ষতি হয় এবং আমাদের কাছে প্রায় ক্ষেত্রে এরকম রুগীরা আসেন আশা করি এই ব্যাপারে আপনারা আমার টিপসটা ফলো করবেন ধন্যবাদ